हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय वीडियो क्लास। मोर वीडियो क्लास ले हकुल के स्वागतम जानाइछु। आखा करिस आपना लगे भाले आसे, मोयो भाले आसु। फ्रेंड्स, आजिर वीडियो क्लास टू करिम। आजिर टॉपिक हबो अपकमिंग एफएलएन ट्रेनिंग। एफएलएन ट्रेनिंग आही आसे, मोय ऑलरेडी आपना लोगक इन्फॉर्मेशन दिसिलु। सो रेस्पेक्टेड टीचर्स, श्रद्धार शिक्षक हकुल, एफएलएन ट्रेनिंग टू आही आसे। ब्लॉक लेवल ऑलरेडी होइ गयसे, क्लस्टर लेवल होबोलै गय आसे। एटो होइसे एटा एनईपी 2020 रा एटा इम्पोर्टेन्ट पार्ट हल निपुण अखम। আপনারা ইতিমধ্যে শুনেছে নিপুণ অসমর নাম। নিপুণ অসমর একটা কার্যসূচী হয়েছে এফএলএন। এফএলএন ট্রেনিংটা বুঝি ললে হল এনপি 2020-র আন্ডারত নিপুণ অসম আহে। নিপুণ ভারতের পর নিপুণ অসম, নিপুণ অসমর একটা কার্যসূচী হয়েছে এফএলএন। এফএলএন কি করব লাগে, কেন করব লাগে, মই এইটো যোৱা ভিডিও ক্লাসত অলপ টাচ দিছিল আপনার। আপনার এফএলএন 2026 এন্ড 2027-র ভিতর কমপ্লিট হয়ে যাব লাগে। ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমেরেসি এই তিনটা বস্তু হয়ে যাব লাগে। সো আজি আলোচনা করিম এফএলএন ট্রেনিং টু স্টার্টর পরা। ভিডিও ক্লাস টু হেকলাইকে সাবো, আর চ্যানেলত নতুন থাকলে সাবস্ক্রাইব করে লব না পাহরিব। সো লেটস স্টার্ট দা ফ্রেন্ডস। আপনালকে অলরেডি নিষ্ঠা ট্রেনিং যে দিছিল, ঠিক তেনেকৈ এফএলএন ট্রেনিং টু তেনেকৈ। এফএলএন ট্রেনিং দিয়ার আগের দিনা আপনার একটা আইডি পাসওয়ার্ড দিব, আর আইডি পাসওয়ার্ডত কিছু কোশ্চিনের অ্যান্সার দিব লাগিব। তো সেই কোশ্চিনের অ্যান্সারবিল মই এনেকুয়া ধরনের কোশ্চিন অ্যান্সার দিব পারে, এনেকুয়া ধরনের কোশ্চিন অ্যান্সার মই লই আহিছু। মই যেহেতু অলরেডি এন্ট্রি করেছো, গতি মই জানো যে এনেকুয়া ধরনের কোশ্চিন অ্যান্সার আহে, গতি এনেকুয়া ধরনের কোশ্চিন অ্যান্সার দিয়ে আপনাদের বস্তুটা ওপেন করব লাগিব। একটা আইডি পাসওয়ার্ড দিব সিআরসিসির পর, সেটা আপনাদের গই ওপেন করব লাগিব ট্রেনিংয়ের দিনা। সো কেনেকুয়া ধরনের কোশ্চিন আহিব পারে ইয়াস হোক। এফএলএনের পূর্ণ পাঠ কি? ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমেরেসি, এটা সবাই জানাই আছে। নিপুণর পূর্ণ পাঠ কি? ন্যাশনাল ইনিশিয়েটিভ প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং এন্ড নিউমেরেসি। এটু যদি আপনার কোনোবাই জানা নাই, আপনি এটু মুখস্থ করবো লাগবে, এটু আপনার লাগবই। নিপুণ অসম আর এফএলএনের ফুল ফর্মটু সদায় লাগিব। এনেকুয়া ধরনের কোশ্চিন আহিব, কেতিয়াবা খালি ঠাই দিব পারে। ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং ড্যাশ 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 এনেকুৱা দিব। তো এফএলএন স্টেন্স ফর ড্যাশ 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 এনেকুৱা দিব। আপনার এই অপশনাল থাকিব, খালি ক্লিক করলেই হল। নেক্সট আছে রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020-র মতে বুনিয়াদী স্তরে সামরি লওয়া শ্রেণীকেইটা হয়েছে। বড় ইম্পর্টেন্ট কোশ্চিন, এটি কিন্তু টেট পরীক্ষাত আহিব পারে। হয় মই এটু কবলৈ পাহরিলো, যেবিলাকে টেট পরীক্ষার কারণে রেডি হয়ে আছে তেওঁলোকক কৈছো এনেকুৱা ধৰণৰ কোৱেশ্যন কৰি কিন্তু টেটত আহিব পাৰে। তো ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতি 2020-ৰ মতে নিম্ন বুনিয়াদী স্তৰে সামৰি লোৱা শ্ৰেণীকেইটা হৈছে কি? PP1, PP2, PP3, PP3 আৰু এটা নাম আছে বাল ভাটিকা, আৰু ক্লাছ ওৱান আৰু ক্লাছ টু। তো এই পাঁচটা ক্লাছকে কোৱা হৈছে প্ৰথমে ফাইভ প্লাছ থ্ৰী প্লাছ থ্ৰী প্লাছ ফ'ৰ, ফাইভ হৈছে এই পাঁচটা ক্লাছ। নেক্সট কোশ্চিন এনেকুৱা ধৰণৰ কোশ্চিন আহিব পাৰে, ৰাষ্ট্ৰীয় সাক্ষৰতা আৰু সাংখিকতা মিছনে সামৰি লোৱা শ্ৰেণীকেইটা কি কি? মানে এফএলএনে কি কি শ্ৰেণী সামৰি লৈছে? প্ৰাক প্ৰাথমিক PP1, PP2, PP3-ৰ পৰা তৃতীয় শ্ৰেণীলৈকে, ইয়াৰ লগত আৰু এটা ক্লাছ থ্ৰীলৈকে সামৰি লৈছে এফএলএনে। ক্লাছ থ্ৰীৰ ভিতৰতে এফএলএন সম্পূৰ্ণ হৈ যাব লাগিব, ইচ এণ্ড এভৰি স্কুল। নেক্সট কোশ্চিন, বুনিয়াদী স্তরের কোনটো শ্রেণীক বাল ভাটিকা বুলি কোৱা হয়? বুনিয়াদী স্তরের কোনটো শ্রেণীক বাল ভাটিকা বুলি কোৱা হয়? মই জাস্ট অলপ আগতে কৈ দিলোঁ, ইয়াতে চাব আছে বুনিয়াদী স্তর পাঁচৰ পৰা ছয় বছৰ তথা PP3-ক এইটোক বাল ভাটিকা বুলি কোৱা হয়। নেক্সট কোশ্চিন, রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020-র মতে বুনিয়াদী স্তরে সামরি লওয়া শ্রেণীকেইটা হয়েছে প্রাক প্রাথমিকর পর দ্বিতীয় শ্রেণীলৈকে, মানে PP1, PP2, PP3 আর ক্লাস ওয়ান এন্ড টু। নেক্সট আছে রাষ্ট্রীয় সাক্ষরতা আর সাংখিকতা মিশনে কিমান বছর বয়সলৈকে সামরি লৈছে, এইটো ইম্পর্টেন্ট। কিমান বছর বয়সলৈকে সামরি লৈছে, বয়সটো মনত রাখিব। এফএলএনে থ্রির পর নয় বছর সামরি লৈছে। এফএলএন এজ গ্রুপ যদি কোৱা হয় তেতিয়াহলে 3-9। নেক্সট আছে রাষ্ট্রীয় সাক্ষরতা আর সাংখিকতা মিশনে কিমান জনের ভিতর লক্ষ্যত উপনীত হবলৈ থিৰাং কৰিছে, বৰ ইম্পর্টেন্ট। মই ভিডিওর আলোচনাতে কৈছিলোঁ 2026
2026 আৰু 2027 2026 আৰু 27 চনৰ ভিতৰতে এফএলএন সম্পূৰ্ণ হৈ যাব লাগিব নেক্সট আছে বাল ভাটিকাৰ বাবে প্ৰস্তুতিমূলক কাৰ্য ৰেডিনেস পেকেজ নিৰ্ধাৰণ কৰা হৈছে নে হয় হৈছে মনত ৰাখিব এফএলএন কিট দিয়া হৈছে অলৰেডি নেক্সট আছে অসমত ৰাষ্ট্ৰীয় সাক্ষৰতা আৰু সাংকিকতা মিছনক কি নামকৰণ কৰা হৈছে নিপুণ অসম মই অলৰেডি আলোচনা কৰি আছো যে এইবিলাক সব নিপুণ অসমৰ আণ্ডাৰত পৰিছে তো শ্ৰদ্ধাৰ শিক্ষকসকল এতিয়া প্ৰথম চেপ্টাৰ আপোনালোকে কেনেকুৱা ট্ৰেইনিং পাব মই অলপ আভাস দিবলৈ চেষ্টা কৰিম এইটো চাওক এনেকুৱা ধৰণৰ আপোনালোকে ট্ৰেইনিঙৰ কাৰণে প্ৰস্তুতি ল'ব লাগিব মৌখিক ভাষাৰ বিকাশ কেনেকৈ হ'ব পাৰে শব্দ চিনাক্তন কেনেকৈ কৰিব লাগিব পঠন কি কি আছে লিখন কি কি প্ৰকাৰ আছে বা কেনেকৈ কৰিব লাগিব এইবিলাক আপোনালোকৰ ট্ৰেইনিঙত অলৰেডি আলোচনা হ'ব মই জাষ্ট এটা ইণ্ট্ৰডিউচ কৰাবলৈ চেষ্টা কৰি আছোঁ তো আপোনালোকে এইবিলাক জানে সব তথাপি অলপ মানে আপুনি ৰেডি হ'ব লাগিব ইয়াতে চাওক মৌখিক ভাষা আনুমানিক 10 মিনিট পাঠোদ্ধাৰ আনুমানিক 10 মিনিট পঠন আনুমানিক 10 মিনিট লিখন আনুমানিক 10 মিনিট তো এইবিলাক হৈছে ছবিৰ বিষয়ে আলোচনা নিজ শিশুক নিজৰ অভিজ্ঞতা ক'বলৈ দি সেই বিষয়ে আলোচনা এনেকুৱা ট্ৰেইনিং আপোনালোকৰ হৈ আছে হ'ব আৰু কি চ' এইটো আছিল ট্ৰেইনিঙৰ প্ৰথম ইণ্ট্ৰডিউচ মানে পাৰ্ট তো মোক দুজনে কৈছে যে প্ৰথমৰ পৰা ষ্টাৰ্ট কৰিব গতিকে মই প্ৰথমৰ পৰা ষ্টাৰ্ট কৰি আছোঁ আজি জাষ্ট অকল খালি ইণ্ট্ৰডিউচ কৰালোঁ যে এফএলএন ট্ৰেইনিংটো কেনেকুৱা ধৰণৰ হৈ আছে এইটো স্ক্ৰীণশ্বট লৈ ল'ব স্ক্ৰীণশ্বট লৈ আপোনালোকে ইয়াৰ ওপৰত প্ৰস্তুতি আৰম্ভ কৰিব চ' এইখিনি আছিল আজিৰ ভিডিঅ' ক্লাছ ভিডিঅ' ক্লাছটো ভাল লাগিলে শ্বেয়াৰ কৰি দিব আৰু মোৰ চেনেলত নতুন আহিলে ছাবস্ক্ৰাইব কৰি দিব মই এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' এইটো চেনেলত আপলোড কৰি থাকোঁ চ' থেংক ইউ ভেৰি মাছ